ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, নিচে রেড কালারের বাটনটা ক্লিক করে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো, বেল আইকনটা অবশ্যই হিট করে রাখবে, তাহলে রোজকার ভিডিওর নোটিফিকেশন স্ক্রিনে চলে যাবে। ভিডিওটা লাইক শেয়ার করবে, কমেন্টস অবশ্যই করবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের অন্যান্য সাবজেক্টগুলো যেটা পড়ানো হয় যে আদার্স চ্যানেলটা, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা এখনও পর্যন্ত সেটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখবে। আচ্ছা, আজকে আমি দেব সেটা হচ্ছে একটা এসে, সেটা মাই স্কুল, আমার স্কুল। ক্লাস থ্রির থেকে ক্লাস ফাইভ পর্যন্ত যারা স্টুডেন্ট আছো সবাই এটা লিখতে পারবে। আমি ইংরেজিতে লিখিয়ে দিয়েছি এবং বাংলায় মানেটা বলে দিচ্ছি যাতে মুখস্থ করতে কোনো অসুবিধা না হয়। স্টুডেন্ট অ্যান্ড গার্জেন, শুরু করা যাক। কি বলছে? মাই স্কুল মানে আমার স্কুল। দ্য নেম অফ মাই স্কুল ইজ ড্যাশ, যে যার স্কুলের নামটা এখানে লিখবে। আমার স্কুলের নাম হলো ড্যাশ, ঠিক আছে? যে যার স্কুলের নামটা এখানে লিখবে। নেক্সট বলেছে মাই স্কুল ইজ ভেরি বিগ অ্যান্ড বিউটিফুল, বলছে আমার স্কুল হয় খুব বড়। ভেরি বিগ মানে খুব বড়, অ্যান্ড বিউটিফুল খুব সুন্দর। মাই স্কুল হ্যাজ মোর দ্যান 60 ক্লাসরুমস, আমার স্কুলে 60টার বেশি ক্লাসরুমস আছে। মোর দ্যান মানে 60টারও বেশি। দেয়ার আর মোর দ্যান 2000 স্টুডেন্ট ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে 2000-এরও বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে, ঠিক আছে? মাই স্কুল হ্যাজ টু বিগ প্লেগ্রাউন্ড ফর আস টু প্লে, আমাদের স্কুলে বড় দুটো প্লেগ্রাউন্ড আছে, মানে খেলার মাঠ আছে, ফর আস টু প্লে, আমাদের খেলাধুলার জন্য। দেয়ার ইজ অলসো এ বিগ লাইব্রেরি ফর আস টু রিড, আমাদের স্কুলে একটা বড় লাইব্রেরি আছে আমাদের পড়াশোনার জন্য, আমাদের বই পড়ার জন্য, যাকে বলা হয় ফর আস টু রিড, আমাদের পড়াশোনার জন্য। মাই স্কুল হ্যাজ ক্লাসেস ফ্রম নার্সারি টু 12th গ্রেড, বলছে আমাদের স্কুলে যে ক্লাসরুমগুলো আছে, মানে ক্লাস কতদূর পর্যন্ত আছে সেটাই বলেছে। আমাদের স্কুলে যে ক্লাসেস আছে নার্সারির থেকে নিয়ে 12 ক্লাস পর্যন্ত। মাই স্কুল অলসো হ্যাজ এ ক্যান্টিন ফর বাইং ফুড আইটেমস, মানে আমাদের স্কুলে কি আছে, একটা হ্যাজ মানে আছে, একটা ক্যান্টিন মানে যেখানে খাবার পাওয়া যায় আর কি, ক্যান্টিন ফর বাইং ফুড আইটেমস, ফুড আইটেম কেনার জন্য। ফর বাইং ফুড আইটেম মানে কি, ফুড আইটেম কেনার জন্য, বাইং মানে কেনা, ঠিক আছে? মেনি কাইন্ড অফ ইভেন্টস আর অলসো অর্গানাইজড ইন আওয়ার স্কুল, অনেক কাইন্ড অফ ইভেন্টস, ইভেন্ট মানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা উপস্থাপনা করা হয়, মানে আয়োজন, অর্গানাইজ মানে আয়োজন করা হয় ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। মাই স্কুল ইজ দ্য বেস্ট স্কুল আই হ্যাভ এভার সিন, মাই স্কুল ইজ দ্য বেস্ট স্কুল আই হ্যাভ এভার সিন, আমার স্কুলের চেয়ে ভালো স্কুল আমি আর দেখিনি। আই লাভ মাই স্কুল ভেরি মাচ, আমি আমার স্কুলকে ভীষণ ভালোবাসি, ঠিক আছে? আমি যতটা পারেছি সহজ করে দেওয়ার চেষ্টা করেছি, খুব ভালো করে এটা পড়তে হবে, ঠিক আছে? পড়ে অবশ্যই লিখতে হবে। ভিডিওটা লাইক শেয়ার করবে, সেম ক্লাসের বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবে। টাটা।